एसजेडीए अध्यक्ष ने सिलीगुड़ी के विकास के लिए विजन 2045 पर महापौर से मुलाकात की। सिलीगुड़ी जलपाईगुड़ी विकास बोर्ड ने सिलीगुड़ी शहर के विकास के लिए 2045 परियोजना की योजना बनाई है। इसी सिलसिले में सिलीगुड़ी जलपाईगुड़ी विकास बोर्ड के अध्यक्ष सौरभ चक्रवर्ती ने बुधवार को सिलीगुड़ी के मेयर गौतम देव के साथ बैठक की। सिलीगुड़ी जलपाईगुड़ी विकास बोर्ड ने सिलीगुड़ी शहर के विकास के लिए कई परियोजनाएं हाथ में ली है। शहर के पूर्ण विकास के लिए विजन 2045 लिया गया है, इसमें विभिन्न कार्य किए जाएंगे। আমরা যতটুকু পারছি বলছি, আর কিছু 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 হয়তো বলতে পারবো না, পরে এটা আমাদের কাছ থেকে শুনে নিয়ে বা মিটিংয়ে যারা ছিল তাদের কাছ থেকে শুনে নিয়ে আপনারা ভিশন 2045 যেটা আগামী দিনে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি, মাটিগাড়া, বাগডোগড়া, চম্পাশাড়ি, সেবক পর্যন্ত এই যে বিস্তৃত এলাকা বৃহত্তর শিলিগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, এর যে পরিকল্পনা সেই পরিকল্পনায় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আগামী দিনে শিলিগুড়িকে আরও মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভিশন আজকে ডেলোয়েট যে সরকারি স্বীকৃত যে সংস্থা, যেটা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন শহরের যারা পরিকল্পনা করে থাকেন, ইতিমধ্যে কলকাতায় সাকসেসফুলি তারা করেছে, রাজারহাটে করেছে, তারা আজকে এসেছিলেন আমাদের শিলিগুড়ির মাননীয় মেয়র গৌতম দেব তার উপস্থিতিতে এসজেডিএ মিটিংটা দেখেছিলেন। এসজেডিএ এখানে সিও আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন দিলীপ দুগার, রঞ্জনশীল শর্মা শিলিগুড়ি কর্পোরেশনের অন্যতম একজন কাউন্সিলর, তার সাথে সাথে আমাদের বোর্ড সদস্য পরিমল মিত্র আছেন, বোর্ড সদস্য গৌতম গোস্বামী, রামভোজন মাহাতো এবং অন্য বোর্ড সদস্যরাও ছিলেন এবং আধিকারিকরা ছিলেন, পিডাব্লিউডি ছিল এবং ডেলোয়েটের তরফ থেকে আমাদেরকে বলতে বলা হয়েছিল। মেয়র সাহেব অনেক প্রপোজাল দিয়েছেন, আমরাও দিয়েছি শিলিগুড়িকে যদি আরও মানে ভিশন 2045-এ শিলিগুড়ি কোন জায়গায় পৌঁছাবে সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। শিলিগুড়ি যেমন বাড়ছে, কাওয়াখালি, তারপর মাটিগাড়া, বাগডোগড়া, নকশালবাড়ি পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে এলাকা। আজকে শিলিগুড়ি শহরের যে সমস্যাগুলো আছে সেটা নিয়ে যেমন সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, ইমিডিয়েট আমরা বলেছি বর্ধমান রোডে যে ফ্লাইওভারের কাজ চলছে এটা খুব তাড়াতাড়ি সাকসেসফুলি এন্ড দরকার, কারণ এটার উপরে নির্ভর করছে অনেক কিছু। ট্রাফিকের বিষয়ে মেয়র সাহেব কিছু প্রস্তাব দিয়েছেন, কর্পোরেশন যেহেতু এটাকে সম্পূর্ণভাবে দেখে, আমরাও বলেছি যে এই বাইপাসটাকে গুরুত্ব দেওয়া দরকার। ইস্টার্ন বাইপাসে রেলগেটের জন্য মানুষ আটকে থাকে, ট্রাফিক কনজেশন হয়, বর্ধমান রোডটাও ফ্লাইওভার হয়ে গেলে পরে অনেকটাই, ফ্লাইওভার কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে অনেকটাই হবে এবং মহানন্দা, পঞ্চম মহানন্দা সেতুর উপর দিয়ে তারপরে যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা আজকে দেখতে যাব, সেই রাস্তাটা আমরা কাজ খুব তাড়াতাড়ি শুরু করছি। শিলিগুড়ির হিলকাট রোডের একমাত্র বাইপাস হচ্ছে মহানন্দার, পঞ্চম মহানন্দা সেতু দিয়ে মাটিগাড়া পর্যন্ত রাস্তা, সেটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করব, সেটা আগামী দিনে ভিশনের ক্ষেত্রে একটা বড় কাজ করবে। প্লাস এখানে শিলিগুড়ি শহরে প্রচুর মানুষ আসে, প্রায় 3-4 লক্ষ লোক বাইরে থেকে আসে, রবিবার আর সোমবার শিলিগুড়ির পার্থক্য দেখলেই বোঝা যায়, এটা মেয়র সাহেবও বলেছেন, আমিও তাই ফিল করি। আমি ছেলেবেলা থেকে শিলিগুড়ি বা তার পার্শ্ববর্তী এলাকায় পড়াশোনা করেছি, আজকের দিনও একই সিচুয়েশান আছে যে প্রচুর মানুষ শিলিগুড়িতে আসেন এবং তারা দিনের বেলায় আসেন, রাতে তারা চলে যান। এই যে মানুষরা যারা আসেন তাদের যে ট্রাফিক, সেই ট্রাফিকে কনজেশন হয়ে যায়, প্লাস হচ্ছে শিলিগুড়িতে এখানে বাড়ি থাকার পক্ষে বাড়ি কম আছে, তো যেখান থেকে মানুষ থাকেন সেখান থেকে টোটো অটোতে আসেন, যার ফলে টোটো অটোর একটা কনজেশন থাকে, আগে রিক্সার ছিল এখন টোটো অটো হয়। এবং সবচেয়ে একটা বড় সমস্যা আছে ল্যান্ড প্রবলেম, যেমন কোনো শহর ডেভেলপমেন্টের জন্য ল্যান্ডের ছাড়পত্র খুব দরকার, এখানে অনেক ক্রাইটেরিয়া ল্যান্ড আছে, সব ল্যান্ডটা যোগ জায়গা নয়, সব ল্যান্ডের বিক্রির পারমিশন ঠিকঠাক পাওয়া যায় না, এখানে আড়াল ল্যান্ডও আছে, রিফিউজি ল্যান্ড আছে, এনিমি প্রপার্টি আছে, এখানে মার্কেট ফান্ডের ল্যান্ড আছে, হাট আছে এবং রেল আছে,
রেল বিস্তৃত এলাকায় রেলের ল্যান্ড আছে, রেল সেগুলো কাজেও লাগাচ্ছে না, সেই জায়গাগুলোকে দিলে পরে অনেক কাজ করা যেত। এইসব জিনিস নিয়ে আলোচনা হয়েছে, ল্যান্ড প্রবলেমটা সলভ করা দরকার কিছু কিছু জায়গায়। আরেকটা হচ্ছে যে আমরা বলেছি যে এখানে শিলিগুড়ি শহরের মধ্যে গ্রিন টয়লেট আমরা একটা প্ল্যান করছি, কেএম দিয়ে শুরু করেছে গ্রিন টয়লেট, একটা ভ্রাম্যমান মুভিং টয়লেট। কিন্তু আপনারা যেটা মুভিং টয়লেট ডেকোরেটার্সদের কাছে যেটা দেখেন সেটা নয়, কিন্তু এটা বায়ো টয়লেট, এটা অটোমেটিক্যালি ক্লিনিং হয় এবং এটা খুবই সাকসেসফুল কলকাতায়। এটা শিলিগুড়ি কর্পোরেশনকে আমরা কিছু দিতে চাইছি আর কি, যেটা কর্পোরেশন ব্যবহার করতো, কর্পোরেশন এটাকে মেনটেন করবে, এটাও আমরা একটা প্রপোজালে রেখেছি। তাছাড়া আমাদের এখানে পিডাব্লিউডির যেহেতু আধিকারিকরা ছিলেন, পিডাব্লিউডির কয়েকটা ড্রেন নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। নীলকাট রোড থেকে বিধান মার্কেট হয়ে যে ড্রেনটা আছে সেটা এসজিডিএর ঘাড়ে পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি এসজিডিএ ওটা কাজ করেনি, ওটা পিডাব্লিউডি এনবিডিটি। আমরা বলেছি কাজটা কেন হেল্ড আপ আছে, ইমিডিয়েট কমপ্লিট করতে হবে বর্ষার মধ্যেই, নাহলে আমাদের খুবই সমস্যা হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা বিধান মার্কেটের কাজে হাত দিতে চাইছি, বিধান মার্কেট নিয়ে আমরা পরিকল্পনা করছি, ওই ড্রেনটা যদি আমাদের না সাকসেসফুল হয় তাহলে আমাদের কাজগুলো আমরা কোন, আমরা যে বিধান মার্কেটের ভেতর দিয়ে জল পাস করবো কোথা দিয়ে করবো, আমরা জল তো আবার স্ট্যাগনেন্টই হয়ে যাবে। ওরা বলেছেন খুব তাড়াতাড়ি করবেন। এছাড়াও আরও কিছু প্রপোজাল আমাদের আছে, যেটা ধরুন কিছু তো আমরা বলতে পারবো, কিছু বলতে পারবো না, এনসিসি যেহেতু আছে শিলিগুড়ি শহরের মধ্যে যেটা আছে সেটা বললাম। এই আলোচনাগুলো এখানে হয়েছে, এইটা হচ্ছে ভিশন, তার মানে এটা নয় যে আমি এটা করতে যাচ্ছি, এগুলো আলোচনা হয়েছে। এবার ওরা প্ল্যান এবং ভিশন তৈরি করে আমাদের দেবে, ভিশন 2045। সেই প্ল্যান ধরুন এক মাস পরে আবার একটা মিটিং হবে, সে প্ল্যান তৈরি করে ওনার দেওয়ার পর সেই প্ল্যান রাজ্য সরকার যদি অ্যাপ্রুভ করে তারপরে এসডিডিএ এবং কর্পোরেশনের ফাংশন স্টার্ট হবে।